আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ারান জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আমরা অবশ্যই আমাদেরকে রুট কজটা জানতে হয় যে কোনো রোগের আমরা অনেকেই জয়েন্ট সমস্যা বা হাড়ের ব্যথাতে আক্রান্ত কিন্তু আসলে আমরা অনেক সময় জানি না যে আসলে এই ব্যথাটার পিছনে বা হার ক্ষয়ের পিছনে বা আমাদের মাসেল পেইন জয়েন্ট পেইনের কারণটা কি আসলে এর রুট কজটা আমরা আজকে জানবো যে এটা একটা গুরুত্বপূর্ণ রুট কজ এবং এটা আপনাদের মধ্যে থাকলে অবশ্যই সচেতন হওয়া এবং এটা থেকে পরিত্রাণের জন্য কিছু টিপস আমরা বলে দেবো সেটা আপনারা মেনে চলবেন তো আজকে যে কানেকশনটা বলছি যে অ্যাসিড রিফ্লাক্স অথবা জার্ট যেটা গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ অর ইনডাইজেশান বদহজম এই সমস্যাগুলো থাকে অর্থাৎ পেটের অ্যাসিড যদি কমে যাওয়া বা পেটের সমস্যা হজমের সমস্যা অ্যাসিড রিফ্লাক্স বুক জ্বালা পরা এই সমস্যাগুলোর সাথে জয়েন্টের ব্যথা বা মাসেল মাসেল জয়েন্ট এই যে অংশগুলো হার এই এই জায়গাগুলোর কী কানেকশন হ্যাঁ সমস্যার কী কানেকশান এটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমাদের যদি আমরা দেখি যে স্টমাকে আমাদের অ্যাসিড থাকে স্টমাক অ্যাসিড হচ্ছে অনেক হাই অ্যাসিড এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এই তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ প্রায় ওয়ান টু থ্রি নর্মালি যখন হাই পিএইচ থাকে তখন ওয়ান টু ওয়ান থাকে যেটা আপনার লোহা পর্যন্ত গলিয়ে দিতে পারে তো এই স্ট্রং অ্যাসিড সৃষ্টিকর্তা কেন দিয়েছেন এটা নিশ্চয়ই একটা পারপাস আছে ওনার এটা পারপাসটা হচ্ছে আমাদের খাবারগুলোকে সঠিকভাবে হজম করা অ্যানজামগুলোকে অ্যাক্টিভেট করা জীবাণুগুলোকে কিল করা তো এই পারপাসগুলো যখন আমরা নষ্ট করে ফেলি তখন এটার ইম্প্যাক্ট আমাদের শরীরে পড়ে তো এখন আমরা যদি অ্যাসিড কমে যায় এবং অ্যাসিড কমে গেলে কিন্তু ওই জার যেটা বলছি গ্যাস ডিসেফিস রিফ্লাক্স ডিজিজ এইটার এইট্টি পার্সেন্ট কজ কিন্তু হচ্ছে অ্যাসিড কমে যাওয়া আমরা কিন্তু এই জায়গাটা ভুল করি আমরা মনে করি যে এই অ্যাসিড মানে বেড়ে গেলে রিফ্লাক্সটা হয় তো অ্যাসিড বেড়ে গেলে রিফ্লাক্স যতটা না হয় তার চেয়ে বেশি হয় অ্যাসিড কমে গেলে অ্যাসিড কমে গেলে ফার্মেন্টেশন হয়ে গ্যাস প্রোডিউশান হয় এবং উপরে যে বাল্বটা থাকে এই যে কার্ডিয়াক কেন্ডি যে ভাল্ভটাই ভাল্ভটা ওপেন থাকে ওপেন থাকার কারণে অ্যাসিডগুলো রিফ্ল্যাক্স হয় ঠিক আছে সেই জন্য বুধ জ্বালাপোড়া করে অন্যান্য সমস্যাগুলো হয় তো যাই হোক এই লো স্টমাক অ্যাসিড যখন কম হবে অর্থাৎ অ্যাসিড যখন কমে যাবে তখন কি কী কারণে স্টমাক অ্যাসিড কমে যায় স্টমাক অ্যাসিড কমে যায় বয়সের কারণে বয়স যত বাড়বে স্টমাকের যে প্যারাটাইল সেল থেকে অ্যাসিড তৈরি হয় তারাও বৃদ্ধ হয়ে যায় বয়স্ক হয়ে যায় এবং তারা বিভিন্ন কারণে বয়স্ক হয়ে যায় বয়সের সাথে বয়স হয় অথবা অনেক রং ফুডের কারণেও বা রং মেডিকেশনের কারণে তারা আর্লি তাদের বার্ধক্য চলে আসে সেই প্যারাটাইস সেলগুলো থেকে অ্যাসিড তখন তৈরি হয় না তো এটা একটা কারণ দ্বিতীয়ত হচ্ছে মেডিকেশান অর্থাৎ বিভিন্ন ওষুধ এলোপ্যাথিক ওষুধ বা কেমিক্যাল ওষুধগুলোর মধ্যে যেমন পিপিআই বিভিন্ন ধরনের প্রাজল অমি প্রাজল প্যান্টোপ্রাজল ল্যাবি প্রাজল বিভিন্ন প্রাজল জাতীয় ওষুধ ডেসল্যান্সো প্রাজল বিভিন্ন প্রাজল আছে যেটা হচ্ছে আমাদের অ্যাসিডের প্রোডেসিং যে সেলগুলো সেগুলোকে অনেক লম্বা সময়ের জোর আঠারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত বা আরও বেশি সময় পর্যন্ত ব্লক করে রাখে তো অ্যাসিড প্রোডাকশনে যায় না এছাড়া অ্যান্টাসিড যাদের ওষুধ যা দীর্ঘদিন ধরে খাচ্ছেন তারা অ্যাসিড প্রোডাকশন কমিয়ে ফেলতেছেন অ্যাসিড কমে গেলে তখন কী হচ্ছে তখন এই লো স্টমাক অ্যাসিডের অন্যতম কারণ এরপরে হচ্ছে লো সল্ট ডায়েট অনেকে আমাদের খাবার লবণ ভয়ে খায় না কিন্তু খাবার লবণের মধ্যে থাকে সোডিয়াম ক্লোরাইড এবং এখানে একটা অন্যতম অংশ হচ্ছে ক্লোরাইড তো এই ক্লোরাইডটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে এই ক্লোরিনটা লাগে তো সুতরাং আমাদের নর্মাল যে ডেইলি রিকোয়ারমেন্ট সেটা যেন আমরা খাই এবং আরেকটা হচ্ছে যে সি সল্ট সামুদ্রিক লবণ যেটা দেখতে একটু ময়লা ময়লা কালার সেই সি সলটা কিন্তু আসলে বেশি কার্যকর কারণ এখানে রিফাইন্ড কোনো বস্তু দিয়ে এটাকে কালার করা হয়নি ভাইরাস যেটা অনেক রিফাইন্ড মানে আমাদের যে সাদা লবণটা খাই এটা সাদাটা কিন্তু প্রকৃতিতে থাকে না এটা অনেক কেমিক্যাল ইউজ করে এটাকে এভাবে রিফাইন্ড পরিষ্কার দেখতে সুন্দর করা হয় বাট দেখতে সুন্দর হলেই সব জিনিস সুন্দর না এটা মনে রাখতে হবে এরপরে হচ্ছে লো পটাশিয়াম ডায়েট তো লো পটাশিয়াম ডায়েট কারণ পটাশিয়াম এখানে খুব গুরুত্বপূর্ণ পটাশিয়াম কমে গেলে আমাদের অ্যাসিড তৈরি কম হবে কারণ পটাশিয়ামের সাথে ক্লোরাইডের একটা সম্পর্ক আছে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম এটা একটা ব্যালেন্সে চলে তো লো পটাশিয়াম ডায়েট কখন হয় যখন আমরা ভেজিটেবল কম খাই এবং কার্বোহাইড্রেট বা রং ফুড বা জাঙ্ক ফুড বেশি খাই তো ভেজিটেবল যদি আমার পর্যাপ্ত সাত আট কাপ ভেজিটেবল না থাকে বা গ্রিন জুস বা সবজিগুলো না খাই তাহলে কী হবে পটাশিয়াম ডেফিসিয়েন্সি হবে পটাশিয়াম ঘাটতি হলে আমাদের অ্যাসিড কম হবে তো যাক আমরা সংক্ষেপে কিছু ইম্পর্ট্যান্ট মেন কারণগুলো বললাম যে স্টমাক অ্যাসিড কেন কম হয় এখন এই স্টমাক অ্যাসিড কমে গেলে কী ইফেক্ট পড়ে যে কারণে আমাদের জয়েন্ট বা মাসেলগুলো উইক হয়ে যায় পেইন করে হারগুলো দুর্বল হয়ে যায় তো প্রথম যেই কারণটা সেটা হচ্ছে এই অ্যাসিড কমে গেলে আমাদের প্রোটিন যেটা থাকে আমাদের খাবারের সাথে যে প্রোটিন উদ্ভিদের প্রোটিন বা অ্যানিম্যাল প্রোটিন যেগুলো আমরা খাবারের সাথে গ্রহণ করি সেটাকে ব্রেকডাউন করতে অ্যাসিডটা লাগে কারণ অ্যাসিডটা একটা অ্যানজাইম পেপসিনোজেন থেকে পেপসিন কনভার্ট করে এবং এই পেপসিনটা এই প্রোটিনগুলোকে ব্রেকডাউন করে তো সো এইটা যেহেতু হয় না বা টেম্পোরারিলি ব্লক থাকে বা অল্প মাত্রায় হয় তো যে কারণে আমাদের প্রোটিনগুলো শরীরে ব্রেকডাউন না হয়ে ব্লাডে আসতে পারে না তো যে কারণে আমাদের জয়েন্টের চারিদিকে যে টেন্ডনগুলো থাকে পরস্পর দুইটা জয়েন্ট যেই দড়ির মতো অংশ দিয়ে হ্যাঁ প্রোটিনের মতো অংশ দিয়ে বাধা থাকে সেটা হচ্ছে টেন্ডন লিগামেন্ট এগুলো দিয়ে বাধা থাকে পরস্পরের সাথে এবং মাসেলগুলোর মতো প্রোটিন থাকে সুতরাং টেনডন এবং লিগামেন্ট যখন দুর্বল হবে আমাদের জয়েন্ট পেইন হয় তারপর মাসেল দুর্বল হলে আমরা হাঁটুতে বা হাঁটতে যেয়ে বা কোনো কিছু ওজন উঠাতে যে আমরা দুর্বলতা ফিল করি মাসেলগুলো শুকিয়ে যায় এই সমস্যাগুলো হয় এছাড়া ডিস্ক জয়েন্টের মাঝখানে যেমন মেরুদণ্ডে দুই দুই জয় মেরুদণ্ডে দুই ভাটিভার মাঝখানে আমাদের ডিস্ক থাকে যেটা হচ্ছে আমাদের শখ অ্যাবজরভিংয়ের মতো কাজ করে তো এটা একটা বিষয় এছাড়া হাঁটুর জয়েন্ট কাঁধের জয়েন্ট কোনোয়ের জয়েন্ট যে কোনো সবগুলো জয়েন্টের মাঝখানে কিছু সাইনোভিয়াল মেমব্রেন থাকে সবগুলো কিন্তু প্রোটিন এই প্রোটিনের সোর্স কিন্তু খাবার থেকে আসবে এবং এই খাবারটা আসতে গেলে প্রপারলি শরীরে ঢুকতে গেলে অ্যাসিডটা প্রয়োজন সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এছাড়া কোলাজেন কোলাজেন হচ্ছে আমাদের এটা একটা স্পেশাল প্রোটিন যেটা আমাদের জয়েন্টগুলোতে ডেভেলপ করতে কাজে লাগে এছাড়া বোন প্রোটিন অস্ট্রিও ক্যালসিন নামক বোন প্রোটিন বা অস্ট্রিয় ব্লাস্ট অস্ট্রিওপ্লাস্টিক অ্যাক্টিভিটি ক্ষেত্রেও এটা খুব ইম্পর্টেন্ট এছাড়া বোনস তৈরি করতে যে প্রোটিনগুলো লাগে বা প্রোটিন ম্যাট্রিক্সগুলো লাগে সেগুলো কিন্তু আমাদের এই খাবার থেকে আসতে সমস্যা তৈরি করে যদি আমাদের অ্যাসিড ঠিক না থাকে তাহলে এই এই বিষয়গুলো আমরা দেখলাম এছাড়া মিনারেল অ্যাবজরপশান আমরা আমরা যে খাবারের মাধ্যমে যে ক্যালসিয়ামগুলো আসে সেটা কিন্তু অ্যাবজরপশান তখনই ভালো হবে যখন আমাদের স্টমাকে পর্যাপ্ত অ্যাসিড থাকবে তাহলে ক্যালসিয়াম অ্যাবজরপশান আমাদের এখানে কমে যাচ্ছে তাহলে ক্যালসিয়ামে ঘাটতি হচ্ছে আমাদের হাড়ের ঘনত্ব কমে যাচ্ছে তো ক্যালসিয়াম কমে গেলে ফসফেটের একটা ইমব্যালেন্স হয় ম্যাগনেসিয়ামের ইমব্যালেন্স হয় এই সবগুলো মিলে একটা জয়েন্টের পেইন হার ক্ষয় হ্যাঁ জয়েন্ট পেইন মাসেল পেইন এই সমস্যাগুলো দেখা দেয় সুতরাং মাসেল পেইন জয়েন্ট পেইন এগুলো হলে আপনারা অবশ্যই ট্রিটমেন্ট নিবেন কিন্তু মাথায় রাখতে হবে আপনার নিজেকে নিজে কোশ্চেন করবেন আপনার হজম ঠিক আছে কিনা আপনার স্টোমাকের অ্যাসিড ঠিক আছে কিনা তো এই অ্যাসিড ঠিক আছে কি না এই এই বিষয়ে আমার চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছি আমি যেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনি বাসায় বসে একটা ধারণা পেতে পারেন ব্রেকিং সোডা টেস্টের মাধ্যমে এছাড়া আপনার ডাইজেশনের জন্য আপনার কিছু কিছু টিপস দেওয়া আছে এবং অন্যান্য অনেক উপকারী ভিডিও আই থিঙ্ক আপনাদের জন্য আমি দিয়ে রেখেছি আপনারা সেগুলো দেখবেন হজম রিলেটেড বা অ্যাসিড রিলেটেড সার্চ করলে পেয়ে যাবেন এই ভিডিওগুলো দেখে নিলে আপনাদের স্টমাক অ্যাসিড রিলেটেড বা শক্তি অ্যানজ্যাম রিলেটেড ভিডিওগুলো দেখে দেখতে পারবেন তো এটার পরিত্রাণের জন্য আমরা সাধারণত কিছু কিছু রেমিডি যেমন অ্যাপাসিরা ভিনেগার খুব গুরুত্বপূর্ণ অ্যাসিড বাড়ার জন্য বিটেন হাইড্রোক্লোরাইড পটাশিয়াম যেটা ভেজিটেবল সোর্স থেকে আমরা নিতে পার নিতে পারি অথবা অর্গ্যানিক মিট এখান থেকে পাই সি সল সামুদ্রিক লবণ এছাড়া ক্যাবেজ যদি আলসার জাতীয় সমস্যা থাকে তাহলে বাঁধাকপির জুস ডিজিএল লিকোরাইস অ্যালোভেরা ক্লোরোফিল তারপর গ্রাস হোয়াইট উইট গ্রাস এই ধরনের ফুড সাপ্লিমেন্টগুলো এখানে খুব হেল্প করে এছাড়া একটা হচ্ছে জিঙ্ক এল কার্নোসিন এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা সাপ্লিমেন্ট যেটা আমাদের এই আলসারেশন এবং গাঠেলদের জন্য ইম্পর্টেন্ট এছাড়া প্রোবায়োটিক খুব গুরুত্বপূর্ণ এছাড়া অনেকের এই জয়েন্ট পেইনের জন্য আমরা নিরাপদ ওষুধ হিসেবে কিলার যদি আমরা কেমিক্যাল পেনকিলার না খেয়ে আমরা বিকল্পর মধ্যে আমাদের হোমিওপ্যাথি খুব ভালো একটি ট্রিটমেন্ট যেটা ন্যাচারাল ফর্ম অফ মেডিসিন এবং এটার সিমটম সিমিলারিটি প্রিন্সিপালের উপর ভিত্তি করে কাজ করে তো এটাও মাধ্যমে আমরা নিরাপদভাবে ব্যথা থেকে মুক্ত হতে পারি তবে সেটাও মূল কথা না মূল কথা হচ্ছে আমাদের যেইখান থেকে এটা সূত্রপাত সেই জায়গাটা দিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ হজম এবং অ্যাসিড যেন ঠিক থাকে সেটার দিকে আমাদের নজর রাখতে হবে তো যাক আজকে ভিডিওটা বড় করব না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওগুলো আপনাদের জন্যই করা এবং আপনাদের পরিচিতজনদের মাঝে যত বেশি ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন আই থিঙ্ক তারা তত বেশি উপকৃত হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ